ওয়েলকাম টু অল, সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের পড়বার বিষয় হবে আজকে ফেস ডায়াগ্রাম। এই ফেস ডায়াগ্রামের প্রথম ক্লাসটি নিচ্ছি। আমাদের লক্ষ্য হবে আলটিমেটলি ডিগ্রি অফ ফ্রিডম বা এফ বার করা। এখন ডিগ্রি অফ ফ্রিডম কী কী করে বার করবে তার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটা হলো সি, একটা হলো পি। সি মানে কম্পোনেন্ট, পি মানে ফেস। এটার সম্পর্কে জানবার জন্য আমরা ডিটেলসে দেখবার চেষ্টা করছি। ফেস কাকে বলবো? ফেস প্রথমত হোমোজিনিয়াস মিক্সচার হবে, তার মানে যদি হোমোজিনিয়াস হয়ে থাকে সেটাকে একটাই ফেস বলবো। ফিজিক্যালি ডিস্টিং হবে, মানে বলতে চাইছি দুটো যদি ফেস থেকে থাকে তারা ফিজিক্যালি ডিস্টিং হবে। মনে করো জলের মধ্যে তেল রয়েছে, তাহলে জল এবং তেল দুটো আলাদা ফেস হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। দুটোই লিকুইড কিন্তু দুখানে মিশে যায়নি, তার মানে দুটো ফেস হয়েছে। আবার মনে করো জলের মধ্যে খানিকটা অ্যালকোহল মিশিয়ে দিয়েছো, তাহলে জলের মধ্যে অ্যালকোহলটা কিন্তু মিশেই গেছে, সেখানে কিন্তু সেপারেট হয়নি, তার মানে সেটা কিন্তু একটা ফেস। তাহলে যদি ফিজিক্যালিভাবে আলাদা করা যায় তখন ফেসগুলো আলাদা বলবো। বাউন্ডেড বাই এ সারফেস, তুমি মনে করো জলের মধ্যে যে তেলটা দাও তেলটা উপরে ভাসবে এবং তেল এবং জলের মধ্যে একটা সারফেস একটা বাউন্ডেড থাকবে, ওকে, তখন তাকে আলাদা ফেস বলবো। মেকানিক্যাল সেপারেশন, আমরা যদি মনে করি কোনোভাবে আমরা মেকানিক্যালি ফেসগুলোকে সেপারেট করতে পারি। তো আমাদের কতগুলো কোশ্চেন দেবে, আমাদের কতগুলো ফেস বলতে হবে যদি এরকম কোশ্চেন দিয়ে দেয়। যেমন আইস, ওয়াটার আর ভেপার। মনে করো একটা কন্টেনারের মধ্যে আইস রয়েছে, একটা ওয়াটার রয়েছে আর ভেপার রয়েছে। দেখো তুমি আইস আর ওয়াটার কিন্তু তুমি সেপারেটলি বুঝতে পারবে, আবার ওয়াটার এবং ভেপারও সেপারেটলি বোঝা যাবে। তার মানে এখানে আইস একটা ফেস, ওয়াটার একটা ফেস, ভেপার একটা ফেস, তিনটে ফেসকে আলাদাভাবে ফিল করতে পারবে। তাই এখানে ফেসের সংখ্যা কী হবে? তিন। বুঝতে পেরেছ? মনে করো সল্ট ইন ওয়াটার, জলের মধ্যে খানিকটা নুন গুলে দিলে বা জলের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড গুলে দিলে কী হবে? পুরো গুলে যাবে। তুমি কি পরে ফিল করতে পারবে তার মধ্যে ক্যালসিয়াম আছে না সোডিয়াম ক্লোরাইড আছে না কী আছে? পারবে না। তার মানে ওভারঅল তোমার ওয়াটারই লাগবে জিনিসটাকে, তাই জিনিসটাকে আমরা একটা ফেস বলবো। এবার মনে করো দুটো গ্যাস CO2 এবং SO2, এই দুটো গ্যাস মনে করো মিশে গেছে। তাহলে এই দুটো গ্যাস যদি মিশে যায় তাহলে কী হবে? তুমি কি বুঝতে পারবে যে কটা গ্যাস আলাদা রয়েছে? পারবে না। তার মানে যদি আমরা ফিল করতে পারি, তাদের বাউন্ডারিভাবে সেপারেট করতে পারি, তখন তাকে বলবো যে আলাদা ফেসে রয়েছে। তার মানে দুটো গ্যাসের মিক্সারটাকেও আমরা একটা ফেস বলে ডাকবো। মনে করো জলের মধ্যে খানিকটা অ্যালকোহল মিশে গেল, তাহলে জলের মধ্যে অ্যালকোহল মিশে গেলে পুরোপুরিভাবে মিসেবল হয়ে যায়, পুরো সম্পূর্ণভাবে মিশে যায়, তাহলে তাদেরকে সেপারেট করতে পারবো না, সেটাও কি না হবে কি একটা ফেস। অর্থাৎ ফেস ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত, যে ফেস মানে বোঝাচ্ছে ফিজিক্যালি কাদেরকে তুমি সেপারেট করতে পারছো, সেগুলো হলো আলাদা আলাদা ফেস, ওকে। তো ফেস সম্পর্কে ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার। হ্যাঁ, তো আমাকে যদি দুটো একটা দিয়ে দেয় যে আমাদের তার মধ্যে কী ফেস আছে, আমি নিশ্চয়ই তার মধ্যে যাতে বলতে পারবো। মনে করো তোমাকে বললো ড্রাই আইস আর বললো কার্বন ডাইঅক্সাইড, তার মানে ড্রাই আইস মানে কি সলিড, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, দুটো আলাদা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তার মানে এর ফেস কটা হবে? দুটো হবে, বুঝেছ? তোমাকে যদি বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে ইন ওয়াটার ও জলের মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে ক্যালসিয়াম অক্সাইড তো জলের মধ্যে মিশে যাবে পুরো, তাদেরকে কি আলাদা ক্যালসিয়াম অক্সাইড আর জল আলাদা বুঝতে পারবে? পারবে না। তার মানে তখন কটা হবে ফেস? ফেস হবে একটা, ওকে কি না? তো ফেস ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। নেক্সট আমি ব্যাপারটা আসি কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে বুঝে রাখো কেমিক্যাল কনস্টিটুয়েন্ট যতগুলোই থাকুক না কেন সেটার মিনিমাম যতগুলো ওই ফেসটাকে ওই জিনিসটাকে সিস্টেমটাকে ডিসক্রাইব করতে পারবে তাকে বলবো কম্পোনেন্ট। অর্থাৎ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অনেকগুলো থাকতে পারে কিন্তু তার মধ্যে সবচেয়ে কম সংখ্যক কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যেটা কিনা ওটাকে ডিসক্রাইব করতে পারবে সেটাকে বলবো আমরা কম্পোনেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো ওয়াটার সিস্টেম, ঠিক আছে? ওয়াটার সিস্টেমের মধ্যে কে কে রয়েছে? ওয়াটার আইস, ওয়াটার ভেপার, ওয়াটার লিকুইড আকারে রয়েছে। তার মানে কম্পোনেন্ট কটা হবে? একটাই থাকবে কম্পোনেন্ট, ঠিক আছে? ফেস তিনটে হতে পারে, তিনটে বলে, কিন্তু পুরোটাই তো ওয়াটার দিয়েই তৈরি, তাই না? তার মানে কম্পোনেন্ট কোনটা? একটাই হবে। এবার ভেবে দেখো ক্যালসিয়াম কার্বোনেট। মনে করো ক্যালসিয়াম কার্বোনেটকে আমি বোঝানোর চেষ্টা করছি যে ক্যালসিয়াম কার্বোনেট একটা কন্টেনারের মধ্যে রয়েছে, ক্লোজ কন্টেনার। ক্যালসিয়াম কার্বোনেট ভাঙলে কী হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এটা সলিড, এটা সলিড, এটা গ্যাস, ওকে? তুমি একটু ভালো করে দেখো, তোমাকে যদি ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ বলে দিই তুমি এই ইকুয়েশন থেকে ক্যালসিয়াম অক্সাইড কতটা আছে বার করতে পারবে না? পারা যাবে নিশ্চয়ই। তার মানে কী বুঝলে? এই দুটো মিলিয়ে কিন্তু একটা কম্পোনেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে তিনটে, একটা দুটো তিনটে। কেমিক্যাল
কনস্টিটুয়েন্ট হচ্ছে কিন্তু তিনটে, সরি, কেমিক্যাল কনস্টিটুয়েন্ট হচ্ছে তিনটে, মানে তিনটে কিন্তু এখানে রয়েছে। কিন্তু এইটা জানলে যে আমি এটা জেনে যাব, তার মানে এই দুটো মিলে একটা কম্পোনেন্ট তৈরি করছে আর কার্বন ডাইঅক্সাইড মিলে একটা তৈরি করছে, মানে কম্পোনেন্ট কটাবে দুটো, অর্থাৎ যতগুলো থাকবে সেটা হলো কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। এবং তার মধ্যে মিনিমাম বলছে, মিনিমাম মানে সবচেয়ে কম সংখ্যক যেটা এই জিনিসটাকে ডিসক্রাইব করতে পারবে সেইটা হবে কেমিক্যাল কম্পোনেন্ট, ওকে কি না? মনে করো পার্সেন্টেজ, মনে করো একটা এর মধ্যে এ বি আর সি আছে, এ বি আর সি আছে, ওকে, এটা যেন 20%, এটা যেন 30%, ওকে, সি এর পার্সেন্টেজ জানো না, তাহলে তোমাকে যদি বলে এর মধ্যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কটা আছে, কটা রয়েছে, খুব পরিষ্কার দেখতে পাচ্ছ কটা, তিনটে রয়েছে, একটা দুটো তিনটে, তিনটে রয়েছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। কিন্তু দেখো সি এর পার্সেন্টেজটা কি আমার জানা খুব দরকার? কারণ সি এর পার্সেন্টেজ না বললেও আমি তো বার করে নিতে পারি, 100 - 20 + 30 করে তো বার করে নিতে পারি নাকি সি এর পার্সেন্টেজ কত। তার মানে সি এর পার্সেন্টেজ না জানলেও আমার কাছে হবে, তাহলে মিনিমাম কতগুলো আমাকে জানা দরকার, ই আর বি দুজনকে জানা দরকার। তাই এর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট তিনটে, কিন্তু মিনিমাম তোমার দুজনকে কিন্তু জানা দরকার এই সিস্টেমটাকে ডিসক্রাইব করবার জন্য, তাই এর কম্পোনেন্ট কটা হবে দুই। বুঝতে পেরেছ আমি কী বলতে চাইছি? তাই কম্পোনেন্ট আর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দুটো আলাদা জিনিস। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট মানে যতগুলো রয়েছে, আর কম্পোনেন্ট বলতে বোঝায় যতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে কম সংখ্যক যেটা এই সিস্টেমটাকে ডিফাইন করতে পারে সেটা হলো কেমিক্যাল কম্পোনেন্ট। যেমন মনে করো তোমাকে বললো যে কোনো একটা সলিউশনের মধ্যে দুজন আছে, কোনো একটা এর মধ্যে দুজন আছে, একটা হলো মিথানল আর একটা বললো ইথানল, ওকে, এটা হলো মিথানল আর একটা হলো ইথানল, এর মোল ফ্যাকশন বলে দিল, মনে করো এর মোল ফ্যাকশন বললো 0.7, তাহলে কার বলে দিয়েছে মিথানলের 0.7, ইথানলের বলে দেয়নি। তাহলে যদি বলে কটা মোট কনস্টিটিউয়েন্ট আছে, তাহলে দুটো আছে, তাই না? আর আমরা কী জানি টোটাল মোল ফ্যাকশন কত হয়, 1 হয়, তাহলে এটা যদি 0.7 হয়ে থাকে, তার মানে এটা কত হবে, 1 - 0.7 হয়ে থাকে, মানে কত হবে, 0.3 হবে, তাহলে ইথানলটা কত হবে, 0.3। তাহলে ইথানল না বললেও তো আমি 1 থেকে মাইনাস করে বার করে দিতে পারি, তাহলে ইথানল বলার কি দরকার আছে, দরকার নেই, তাহলে মিনিমাম একটা বললেই কাজটা মিটে যাচ্ছে। সো এর কম্পোনেন্ট কটা হবে, 1 হবে, এর কম্পোনেন্ট কটা হবে, 1 হবে, ওকে। কম্পোনেন্ট বলতে বোঝায় যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যতগুলো হয়েছে তার মধ্যে সবচেয়ে কম সংখ্যক কত সিস্টেমটাকে ডিফাইন করতে পারে সেটা হলো কম্পোনেন্ট। আর ফেজ বলতে কী বোঝায়, ফেজ বলতে বোঝায় দুটোভাবে বাউন্ডারি কীভাবে সেপারেট করা যেতে পারে সেটা হবে ফেজ।